পাঠান ঝড়ে কাঁপছে গোটা ভারত। প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড করে চলছে শাহরুখ দীপিকার ছবিটি। বাংলাদেশে শাহরুখের সিনেমা পাঠান মুক্তি দেয়া নিয়ে চলছে তোড়জোড়, হচ্ছে নানা আলাপ আলোচনা। কেউ কেউ বেঁকে বসেছেন, কেউ আবার পাঠান মুক্তি দিতে সাগ্রহে বসে আছেন। জানা গেছে সাবটা চুক্তির আওতায় পাঠান মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। নানা আলোচনা ও সমালোচনার পর দেশের প্রেক্ষাগৃহে হিন্দি ছবির মুক্তির অনুমতি দিয়েছে সরকার। সেই সুবাদে আগামী 5ই মে লাল সবুজের বাংলায় শুরু হচ্ছে বলিউডের নতুন অধ্যায়। মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। এটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তথ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী 2 ঈদ ও দুর্গাপুজো উৎসবে দেশের প্রেক্ষাগৃহে আমদানিকৃত ছবি প্রদর্শন করা যাবে না। এজন্য ঈদের 2 সপ্তাহ পর 5ই মে মুক্তির ঘোষণা দেন পাঠান আমদানিকারক নির্মাতা অনন্য মামুন। তবে এই তারিখে আপত্তি তুলেছেন দেশের হলগুলোর চলমান ছবিগুলোর নির্মাতারা। তাদের মতে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া 8টি ছবি দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে, এমন অবস্থায় বাহিরের ছবি মুক্তি দেয়া উচিত হবে না বলে মনে করছেন তারা। 30 এপ্রিল সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন লোকাল নির্মাতা সাইব চন্দন, পাপের পরিচালক নাসির, লিডার আমি বাংলাদেশ নির্মাতার তপু খান, কিল হিমের নির্মাতা মোহাম্মদ ইকবাল, প্রেম প্রীতির বন্ধনের পরিচালক সোলাইমান আলী লেবু ও আদম নির্মাতা আবু তাহিদ হিরণ। এছাড়া আগে থেকে হিন্দি ছবির বিরোধিতা করে আসা চিত্রনাট্যকার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু উপস্থিত ছিলেন। পাঠানের মুক্তিতে তাদের আপত্তি নেই, তবে আরো 2 সপ্তাহ যেন পিছিয়ে দেয়া হয়, তাহলে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো ক্ষতিগ্রস্ত হবে না। তপু খান বলেছেন, বিশ্বায়নের যুগে সংস্কৃতির আদান প্রদান হবে, এটা আমরা সবাই চাই, কিন্তু সেটা কারো ক্ষতি করে না। আমরাও চাই দেশের বাহিরের ছবি আসুক, তাহলে আমাদের শিল্প জ্ঞান চর্চার পরিধি বাড়বে। এই ঈদে মানুষের আগ্রহ ফিরে এসেছে, মানুষ হলে যাচ্ছে, এজন্য আমরা চাই সুবিধাজনক সময় আমাদের দেয়া হোক, আমাদের প্রযোজকরা যেন তাদের লগ্নি তুলে আনতে পারে। মোহাম্মদ ইকবালের বক্তব্য, ভালো ছবি আসলে একটা প্রতিযোগিতা তৈরি হবে, এটা আমরাও চাই, হলগুলো বাঁচুক, আমাদেরও কোনো আপত্তি নেই। যেহেতু ঈদে 8টি বাংলা ছবি মুক্তি পেয়েছে এবং ভালো যাচ্ছে, এজন্য আমি আমদানিকারকদের অনুরোধ করব 2 সপ্তাহ পিছিয়ে দিন। পাঠান মুক্তি উপলক্ষে কয়েকদিন ধরেই প্রচারণা চালাচ্ছে এর আমদানিকারক অনন্য মামুন। বিভিন্ন প্রেক্ষাগৃহে সাঠানো হচ্ছে পোস্টার। পাঠান ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেন, সরকারের পক্ষ থেকে পাঠান মুক্তি নিয়ে একটা সময়সীমা বেঁধে দেয়া হয়। ঈদের সপ্তাহ চলে গেছে, পরের সপ্তাহও যাচ্ছে, এভাবে চলতে থাকলে কি করে হবে? আমাদের এটা কি ছবি না? সরকারকে ভ্যাট ট্যাক্স সবই দিয়েছি, আমি তো সিনেমা এনেছি ফ্রিজে রাখার জন্য না, রিলিজ দেওয়ার জন্য এনেছি। সরকারি সব নিয়ম মেনেই আমরা ছবিটি এনেছি। পাঠান মুক্তি পেছাবে এসব প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। সরকারি নিয়ম আছে, নিয়মের বাইরে গিয়ে তো আর আমরা কিছু করছি না, গায়ের জোরেও কিছু করছি না। তাছাড়া আমরা ছবি রিলিজই করবো মাত্র 22টি প্রেক্ষাগৃহে, বাকি 150 সিনেমা হলে দেশের ছবিগুলো চলবে, কোনো সমস্যা নেই। ঢাকা ও ঢাকার বাইরে যেখানে ঈদের ছবিগুলো নেমে যাচ্ছে সেখানেই পাঠান মুক্তি পাবে। অনন্য মামুন আরও জানান, ছবিটি এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ড সবারই অনুমতিপত্র পেয়ে গেছি। সিনেমার সংকট উত্তরণে দেশীয় প্রযোজকরা অনেক চড়াই উচ্চাই পার করে সিনেমা মুক্তি দেয়। এই মুহূর্তে পাঠানের মুক্তি না পেছালে মুক্তিপ্রাপ্ত 8টি সিনেমার প্রযোজক, পরিচালক, শিল্পী ও টেকনিশিয়ানদের চরমভাবে ক্ষতির মুখে পড়তে হতে পারে। তবে নির্মাতাদের এই আর্জি আমলে নিয়ে মুক্তির তারিখ পিছিয়ে দেবে কিনা সেটা সময়ই বলে দেবে।